দেড় ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান, গ্রেপ্তার জাদুঘরে তাণ্ডব চালানো সিআইএসএফ জওয়ান, স্বয়ংক্রিয় রাইফেল হাতে গুলিবর্ষণ আততায়ীর, আততায়ীকে নিরস্ত্র করতে পুলিশের কালঘাম ছুটেছে। সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদও চড়েছে। শনিবার ভর সন্ধেবেলা কলকাতার একেবারে প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের পরিস্থিতি একেবারে তেমনই ছিল। পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরের কাছে বিধায়কদের আবাসনের বাইরে সিআইএসএফ ব্যারাকে গুলিবৃষ্টি। শুধু গুলি চালনাই নয়, আততায়ী সিআইএসএফ জওয়ানকে নিরস্ত্র করতে দু ঘন্টা সময় লাগলো পুলিশের। নিজের ব্যারাকে তাণ্ডব দেখিয়ে অবশেষে আত্মসমর্পণ করেছে জওয়ান। বাজেয়াপ্ত করা হয়েছে তার হাত থেকে AK-47 রাইফেলটি। আমি এবি সিআরপিএফ তনাও হো গিয়া হ্যায় গুরুতর আহত, অডিও ক্লিয়ার নয়, অডিও ক্লিয়ার নয়। আমি এবি সিআরপিএফ তনাও হো গিয়া হ্যায়।